দেশের প্রথম সারি সার্বজনীন অর্থ প্রতিষ্ঠান বন্ধন ব্যাংক রবিবার ঘোষণা করেছেন তাদের 2021-2022 সালে তৃতীয় ত্রৈমাসিক আর্থিক ফলাফল। অর্থব্যবস্থার ঘুরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বন্ধন ব্যাংকের ব্যবসার অগ্রগতি লাভ করেছে। ব্যাংকের মোট ব্যবসা গত বছরের তুলনায় 15% বৃদ্ধি পেয়েছে। 31 ডিসেম্বর 2021 পর্যন্ত তারা ব্যবসা করেছে 173 লক্ষ কোটি টাকা। ব্যাংকের ষষ্ঠ বর্ষরে কার্যকলাপে দেখা গেছে দেশের 34টি রাজ্যে 5,626টি ব্যাংক অ্যাকাউন্ট আপলোড করা হয়েছে, যার সাহায্যে 2.51 কোটি গ্রাহকের পরিষেবা প্রদান করে চলছে বন্ধন ব্যাংক। বর্তমান বন্ধন ব্যাংকের কর্মচারীর সংখ্যা 55,341। চলতি আর্থিক বছরে তৃতীয় ত্রৈমাসিক ব্যাংকের জমা বই গত বছরের তুলনায় 19% বৃদ্ধি পেয়েছে। বর্তমান ব্যাংকের মোট জমা টাকার পরিমাণ 84,500 কোটি টাকা। কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্টে বৃদ্ধি পেয়েছে 26%। সিএএস এর অনুপাতে সামগ্রিক জমা বইয়ের পরিমাণ 45% থেকেও বেশি ব্যাংকের খুচরা বইয়ের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায়। তা এখন বেড়ে দাঁড়িয়েছে 71,440 কোটি টাকা। অগ্রিমের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 11%।